Szukra do szuka আমার সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাইওয়াল জাতের যে ষাঁড় বাচ্চাগুলো ওইগুলো কিন্তু আমার সামনে রয়েছে। তো দর্শক বরাবরের মতোই কিন্তু এগুলো কালেকশন করেছেন আমাদের মামুন মামা। তো মামার সঙ্গে আজকে আমরা কথা বলবো এবং তার মুখ থেকে শুনবো তিনি কেমন ধরনের ষাঁড় বাচ্চাগুলো কালেকশন করেছেন, এগুলো জাতে মানে দামে বসে কেমন বিস্তারিত। দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা এর আগে তো আপনার খামারে একটা প্রতিবেদন দিয়েছিলাম। জি জি জি। তো এবার তো হাতে দেখতে পেলাম সুন্দর সুন্দর গরু কালেকশন করেছেন। হ্যাঁ সুন্দর সুন্দর সব কটা শায়াল গরু আর বরাবরের মতো একই জায়গায় তো রাখেন? হ্যাঁ একই জায়গায় থাকি সব সময়, হাটের দিন একই জায়গায় থাকে। আচ্ছা তো দেখানোর মতো কয়টা রয়েছে? দেখানোর মতো এখানে আটটা গরু আছে। আটটা গরু রয়েছে? জি জি। আচ্ছা আর দর্শক তো মানে এগুলো নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা তো সর্বনিম্ন কত দামের মধ্যে থেকে আছে? সর্বনিম্ন 55,000 আর সর্ব উপরে 75,000 এর মধ্যে রয়েছে? এর মধ্যে রয়েছে। আচ্ছা তো মামা যে কালেকশনগুলো আপনি করেছেন আমরা দর্শকদের তাহলে এক এক করে তুলে ধরি। জি দেখাই। মামা শুরুতে একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি মাশাল্লাহ। এটা মূলত জাতটা কি? রাতি শায়াল বলে। রাতি শায়াল বলে মানে পাকিস্তান শায়াল যাকে বলে, পাকিস্তানি গরু। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে। তো এর বয়সটা কেমন? এর বয়স মাস সাথে কত বয়স? 7 মাসের মতো বয়স। মানে 7 মাস বাচ্চা গরু। নাবিটা তো সুন্দর আসছে। হ্যাঁ হ্যাঁ খুব পার্সেন্টেজ বাচ্চা। আচ্ছা মামা আমরা এটা একটু সাইড করে দিই। আমরা সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এইটার মূলত জাতটা কি মামা? শাইওয়াল জাতের গরু। আচ্ছা চুটটা তো অনেক বড় দেখতে পাচ্ছি বাচ্চা হিসাবে। এখানে তো সামান্য কিছু দরদাম করার সুযোগ। আচ্ছা তো সিরিয়ালের 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি একই রকম গরু মামা, এটার বয়সটা কতদিন? 10 মাসের মধ্যে যাতে তো শাইওয়াল গরু। দর্শকের পা গুলো দেখতে পাচ্ছেন, নাভির জায়গাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর রয়েছে। তো এটার কেমন কি দাম লাগছে? 75,000 টাকা দাম লাগছে। তো এখানে সামান্য কিছু দর দাম করতে পারবেন? আচ্ছা তো সিরিয়ালের 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এইটার জাতটা কি? একই জাত। এটা নেপালি গির। আচ্ছা দর্শক নেপালি গির গলার কম্বলটা তো সুন্দর আসছে, মানে দড়ির কারণে মানে হয়তো একটু কম বোঝা যাচ্ছে। তো বয়সটা কেমন এটা মামা? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসের মধ্যে। 9 থেকে 10 মাসের মধ্যে? জি জি। আচ্ছা আচ্ছা আর দর্শক দেখতে পাচ্ছেন এর পা গুলো কিন্তু সুন্দর রয়েছে। কেমন কি দাম রাখছেন এটা? এটার দাম রাখছে এটা 75,000 টাকা দাম রাখছে। এটার দামটা রাখছেন 75,000 টাকা? জি জি জি। আচ্ছা আচ্ছা তো এখান থেকে তো সামান্য কিছু দর্শক দরদাম করতে পারবো? জি জি দরদাম করতে পারবো। আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি মানে একটু আনকমন কালার, মানে একটু পাকড়া পাকড়া আছে নিচের সাইডে, মূলত জাতটা কি এটা মামা? এটাও জাত শায়াল। শায়াল জাতের গরু। কালারটা একটু আলাদা আসছে, মানে নিচে একটু পাকড়া আসছে। মাশাল্লাহ এটার বয়সটা কেমন আসতে পারে? এটাও আপনার 9 থেকে 10 মাসের মধ্যে আছে। 9 থেকে 10 মাস বয়স? জি জি। আচ্ছা আচ্ছা আর দর্শকের পা গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এবং সম্পূর্ণ তো সব সুস্থ সবল রয়েছে। হ্যাঁ সম্পূর্ণ সব সুস্থ সবল। কেমন কি দাম রাখছেন এটা? এটা দাম রাখছে এটাও 75,000 টাকা। এটাও 75,000 টাকা। আচ্ছা
তো আমরা সিরিয়ালের 6 নম্বর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। মূলত জাতটা কি? এটা জাত হচ্ছে শায়াল জাত। শায়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। বয়সটা মামা? এটা 10 থেকে 11 মাস আছে। 10 থেকে 11 মাস বয়স হবে। জি জি। আচ্ছা, বেশ বড় সরো এটা দেখতে পাচ্ছি। নাভির অংশটা যদি দেখাই দেখতে পাচ্ছি। চুপটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ পারফেক্ট একটা ষাঁড় বাচ্চা। কেমন দাম লাগছে মামা? এটার দাম লাগছে 82,000 টাকা। এটার দাম লাগছে 82,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, তো এখানে তো সামান্য কিছু দরদাম করা শুরু। এখানে দাম দর আমার প্রত্যেকটা গরুতে দাম দর করা শুরু থাকে। প্রতিটা গরুতে দাম চালে তো আরাম পাই গেলাম না, এটা হাট। আচ্ছা আচ্ছা, হাটের দাম বলে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা গরুতে দরদাম করার সুযোগ থাকবে। হ্যাঁ, সুযোগ থাকবে। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি মামা, শায়াল বাচ্চা। শায়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। বয়সটা কেমন? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা সুন্দর আসছে, বেশ বড় সরো দেখতে পাচ্ছেন। কেমন কি দাম আছে? এটার দাম লাগছে। আচ্ছা, তো এটা তো প্রত্যেকটা আমি তো দর দাম করা শুরু করছি। এটা সাইড করে দিই। সিরিয়ালের শেষ বাচ্চা মামা, সুপার কোয়ালিটির একটা বাচ্চা। আমি পাই গেলাম না, এটা হচ্ছে হাট। আচ্ছা, হাটে দাম দর করে তার দিকে নিতে হবে, দরদাম করে নিতে হবে। জি জি। আচ্ছা, তো যেহেতু আপনার সবসময় গরু থাকে আপনার কাছে, তাহলে তো দর্শক সবসময় নিতে পারবে। হ্যাঁ, সবসময় নিতে পারবে। আপনার হাটের মধ্যে এত মূল্যবান সময় দিলেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।